আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডি নতুন একটা ভিডিওতে। আচ্ছা, বর্তমানে একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না, অনেকেই ভর্তির জন্য আবেদন করেছে, আবার কেউ এই ভিডিওটা ভর্তির পরও দেখতে পারো। তাদের একটা কথা তো তোমরা সবাই জানো যে তোমাদের মানে ক্লাস শুরু হচ্ছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে, তাই না? 1 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। এখন 2023 সালের মূলত একাডেমিক ক্যালেন্ডার দ্বারা প্রকাশ করেছে যে কতদিন ছুটি থাকবে। সেখানে তোমাদের জন্য বেশ কিছু ইনফরমেশন দিয়েছে যে তোমাদের পরীক্ষা শুরু কবে, ক্লাস শুরু কবে, একাদশ শ্রেণী শেষ কবে হবে, দ্বাদশ শ্রেণীতে কবে উঠবা, তোমাদের বার্ষিক পরীক্ষা কবে হবে, প্রি টেস্ট টেস্ট কবে হবে, এই সম্পর্কিত বেশ কিছু ধারণা দিয়েছে। তাই এই ভিডিওতে সেই বিষয়গুলো তোমরা জেনে নাও। কেমন, মূল টপিকে চলে যাবো। যারা এখনও সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো। ভিডিওর শুরুতে আমি একটা কথা তোমাদেরকে বলি। দেখো, তোমাদের এক্স্যাক্টলি 24 মাস এইচএসসি পর্যায়ে পায়, ফার্স্ট ইয়ারে 12 মাস, সেকেন্ড ইয়ারে 12 মাস। কিন্তু তোমাদের ক্লাস শুরু হচ্ছে কয় তারিখে? 1 ফেব্রুয়ারি 2023। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে তোমাদের কিন্তু 2025 মানে 2024 1 ফেব্রুয়ারি হবে এক বছর, 2025 1 ফেব্রুয়ারি হবে 2 বছর। কিন্তু তোমরা কিন্তু 2025 পর্যন্ত যাবে না, তোমাদের 2024 পরীক্ষা হবে। মানে তোমরা পরিপূর্ণভাবে 24 মাস সময় পাবা না। এটা তোমাদের জন্য খুবই একটা খারাপ সংবাদ। এখন কত মাস সময় পাবে সেটা নিয়ে তো বলছি, কিন্তু 24 মাস পাচ্ছ না। তাই তোমাদেরকে একটু চোখ বন্ধ করে হলো পড়াশুনো করতে হবে। কলেজে উঠতেছো, বন্ধু বান্ধবী হবে, প্রচুর ঘুরবা, চিল করবা, এই রকম চিন্তাভাবনা বাদ দাও। চিল করো, যাই করো, কিন্তু পড়াশোনার সাথে যদি একটু কানেক্টেড থাকো, একটু যোগাযোগ রাখবা, ক্লাসগুলো রেগুলার করবা, একটু প্রাইভেটগুলো পড়বা যে বিষয়গুলো কঠিন আছে, ঠিক আছে, এইগুলো কিন্তু থাকতে হবে। তারপর বাকি তুমি যা ইচ্ছা করো। তো এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম বা আমি বলে রাখলাম। এখন আসি তোমাদের একাডেমিক ক্যারিয়ার নিয়ে কথা বলতে। দেখো, বর্তমানে একাডেমিক ক্যালেন্ডারে তারা যে বিষয়টা বলেছে, এখানে ছুটি নিয়ে কথা বলেছে, ছুটি নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলবো, শুধু আজকে তোমাদের একাদশ শ্রেণী নিয়ে কথা বলি। একাদশ দ্বাদশ মানে একাদশ 2023, দ্বাদশ 2024, যারা 2024 পরীক্ষা দিবা তাদের এখানে বলা হয়েছে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম 8 ডিসেম্বর শুরু হয়েছে 2022, আর 26 জানুয়ারি শেষ হবে 2023, মানে 26 জানুয়ারি লাস্ট চূড়ান্ত ভর্তির ডেট, 26 জানুয়ারি শেষ। তো 26 জানুয়ারি চূড়ান্ত ভর্তির ডেট এবং 1 ফেব্রুয়ারি 2023 থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, তাই না? সো এখন তোমাদেরকে বলা হয়েছে যে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে 16 আগস্ট, মানে তোমাদের 16 আগস্ট 2023 বার্ষিক পরীক্ষা হয়ে যাবে এবং 31 আগস্টের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এখানে একটা থামিয়ে একটা ক্যালকুলেশন করি, কত মাস সময় পাচ্ছ একাদশ শ্রেণীতে তোমরা? তার মানে তোমাদের ফেব্রুয়ারি মাসটা পুরো পাচ্ছ, ধরে নাও ফেব্রুয়ারি পুরো মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই একদম 6টা মাস তোমরা পুরো পাবা, আর 15 দিন পাবা, আগস্ট মাসে 15 দিন পাবা। তো ধরে নাও 6 মাস 15 দিনের মতো তোমরা কিন্তু একাদশের সময় পাচ্ছ। যে সময় পাওয়ার কথা কিন্তু তোমাদের 12 মাস, সেখানে তোমরা 6 মাস সময় পাচ্ছ মাত্র। সো পড়াশোনা কিন্তু চাপ আছে, কেমন? তো এক্ষেত্রে এই একটা বিষয় গেল। তো তোমাদের 5 সেপ্টেম্বর মঙ্গলবার তোমাদের ফলাফল দিবে, বা এর মধ্যে ফলাফল দিতে হবে, কেমন? তো এই 5 সেপ্টেম্বরের পরবর্তী 6 সেপ্টেম্বর থেকে তোমরা কোথায় পড়ছো? দ্বাদশ শ্রেণীতে। তখনই তোমাদের দ্বাদশ শ্রেণী শুরু হয়ে যাবে এবং তোমাদের দ্বাদশের পরীক্ষাটা হবে 2024। তো নিচের যে লাইনটা দেখতে পাচ্ছ আবার, যে দ্বাদশ শ্রেণী নির্বাচনী পরীক্ষা, এটা কিন্তু আবার তোমাদের না, কেমন? এটা কিন্তু বর্তমানে তোমাদের সিনিয়র যে ভাই যারা বর্তমানে কলেজে পড়ছে তাদের, যারা এই বছর পরীক্ষা দিবে তাদের, তোমাদের না। সো এটা হয়তো বা এখানে ভুলে 24 লিখছে, এটা শিক্ষা মন্ত্রণালয়ে তারা এরকম ভুল কেমনে করে আমি জানি না, বাট লিখেছে হয়তো ভুলে। মানে এখানে মজার বিষয়টা বলছে যে 15ই মে তোমাদের পরীক্ষা শেষ হবে, এই তাদের পরীক্ষা 30 এপ্রিল থেকে 15ই মে চলবে 2023, আর রেজাল্ট দিবে এক বছর পরে 21 মে রবিবার 2024 সালে। বুঝো বিষয়টা? আচ্ছা, সেদিকে না যাই, বাট তোমাদের ঠিকই এরকমেরই হবে। ধরে না তোমাদেরও 2024 মে মাস বা মের মাসের দিকে তোমাদের নির্বাচনী পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে এবং জুন জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে, সর্বোচ্চ জুলাই। তো জুলাই হলে তোমরা কিন্তু সময় পাচ্ছ প্রায় 17 থেকে 18 মাস, এর বেশি না। ওই যে 24 মাসের ক্যালকুলেশন করছিলাম প্রথম, মনে আছে? কিন্তু সেই সময় কিন্তু তোমরা পাচ্ছ না, তোমরা পাচ্ছ সর্বোচ্চ 17 থেকে 18 মাস। সো তোমরা প্রায় 6-7 মাস কিন্তু পাচ্ছ না। এখানে একটা কথা বলি, তোমাদের কিন্তু একাডেমিক কেরিয়ার শুরু হয়েছে কবে তা জানো? তোমাদের একাডেমিক কেরিয়ার শুরু হয়েছে কিন্তু 2022 সালের জুলাই মাসে তোমাদের একাডেমিক ক্যালেন্ডার শুরু হয়েছে। তোমরা কিন্তু কলেজে বেতন দিবে জুলাই মাস থেকে 2022, বর্তমানে এই যে বছরের, এখন তোমাদের 2022 জুলাই তোমাদের পরীক্ষাই হয় নাই, কিন্তু তখন থেকে তোমাদের একাডেমিক ক্যালেন্ডার যে 2022 জুলাই থেকে 2024 জুলাই তোমাদের 2 বছর এবং বেতনে দিবে সেভাবেই, কেমন? তো এই হচ্ছে মূলত সম্পূর্ণ তথ্যগুলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।